সকালে ব্রেকফাস্টে আর রাতে ডিনার, তারপরে সন্ধ্যে স্ন্যাক্সের আইটেম ভালো, সেই একটা মানে আইটেম, সে একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। এটা মানে রান্নার ব্লগ। দেখো এই আইটেমটা করতে কী কী লাগবে। আইটেমটা করতে লাগবে তিনটে ডিম, এবার তোমরা যে কটা মেম্বার হবা এক অর্ধেক করে মা লাগে আর কি, তার জন্য আমি তিনজন মানে তিনটে ডিম নিয়ে নিয়েছি, তিনটে ডিম নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে আছে ইনো, এখানে আছে সুজি, এখানে আছে বেসন, আর এখানে আছে পাউরুটি। আর এই শেপে আমি কটা বাটি নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর লাইক করো আর কমেন্ট করো যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি হলো প্রথমে সুজিটা দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো, জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো সুজিটা, অন্তত 5-6 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। সুজিটাকে ভিজিয়ে রাখি। আমি এই স্ল্যাবের উপরে আমি করব জিনিসটা, এইভাবে আমি মানে পাউরুটিটা বসাবো, বসিয়ে এবার একটা বাটি মাপ দিয়ে দেখো, এই দেখো বাটিটাকে আমি বসিয়েছি, বাটিটা একটু বড় হয়ে গেছে, পাউরুটিটা একটু বড় হলে ভালো হতো। তাকে এইভাবে আমি চাপ দিয়ে, এই দেখো পাউরুটি আমার ঢুকে গেছে, ঠিক এরকম ভাবে ঢুকিয়ে তার আগে তোমরা বাটিতে তেল মাখিয়ে নেবে, ঠিক এরকম ভাবে ঢুকবে মানে পাউরুটিটা। আবার আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা বাটি নিয়ে এই দেখো ঠিক এইভাবে এইভাবে তোমরা ঢুকিয়ে দেবে, আর বাটিটার মধ্যে আগে তেল মাখিয়ে নেবে। দাঁড়াও, এটা মানে গোল শেপ হলো, তাও এই বাটিটার মধ্যে আমার পাউরুটিটা এরম ভাবে ঢুকে যাবে, ঠিক এইভাবে আমি চেপে চেপে ঢুকিয়ে নেবো। এভাবে আমি ঢুকিয়ে নেবো বাটিটির মধ্যে, এরকম ভাবে সব কটা পাউরুটি আমি যে কটা বাটি নেবো, তোমরা যে কটা বাটি নেবা সে কটা পাউরুটি এভাবে ঢুকিয়ে নেবা। ঢুকিয়ে তারপরে আমি এখানে ডিম অর্ধেক করে রেখেছি, এবার ডিম দেবো এর উপরে। তোমরা দেখো ভিডিওটা পুরোটা, তোমরা পাউরুটির গায়েও তেল মাখাতে পারো, পাউরুটির যে নিচের দিকটা রাখবা সেই নিচের দিকটা তোমরা তেল মাখিয়ে নিতে পারো, বা বাটিতেও তেল মাখিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না। আমি বাটিতে তেল মাখিয়ে নিয়েছি, যা খুশি কোনো ব্যাপার না, যেইভাবে তোমাদের সুবিধা হয় ঠিক সেইভাবে করবি তোমরা। দেখো আমার সুজিটা ভিজে এসছে, ভালো মতন ভিজে গেছে সুজিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন, আমি এর মধ্যে বেশি ব্যবহার করব না, 2 চামচ আমি বেসন দিয়ে দিলাম। এরকম আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম, দিয়ে আমি এবার সুজিটাকে ভালো করে ফেটাবো, তার সাথে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণে মিষ্টি। আমি এখানে চিনি রাস্ট করে রাখি, চিনিটাই দিয়ে দেব। তোমরা কি যদি রাস্ট না করতে পারো এগিয়ে দিতে পারো, বলে যাবে যাই হোক, আগামি ফেটিয়ে নেবো, নিয়ে তারপরে এর মধ্যে ইনো দেব, আর দেব পেঁয়াজ লঙ্কা কুচি রেখেছি সেটা, ভালো করে ফেটিয়ে নেবো আগে। তারপরে দেখো এই যে আমি একটা ইনো নিয়ে নিয়েছি, ইনো দিয়ে দেবো, দেখো ইনোটা দেওয়ার পরে কিরকম ভাবে ফুলে উঠছে, এই দেখো
এত গেজা গেজা হয়ে ফুলে উঠলো। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে তোমরা এর মধ্যে আরো অন্য সবজি ব্যবহার করতে পারো, যে যেটা খাবে ধরো গাজর বিনস এইগুলো ব্যবহার করতে পারো। তাই এগুলো আমার আছে, আমি দিলাম না ইচ্ছা করে, আমি প্লেন ভাবেই করি। প্লেন ভাবে করে তোমরাও খেয়ে দেখো কেমন লাগে। আমার এটা ফাটানো হয়ে গেছে, আমি এবার এক এক করে সব বাটিতে ঢেলে নেবো। সব বাটিতে আমি ঢেলে দিচ্ছি। আমি দেখো এরকম একটা বাটি বসিয়ে দিয়েছি আমি ইন্ডাকশন ওভেনে। ইন্ডাকশন ওভেনে করতে পারো, গ্যাসেও করতে পারো। একটা বাসন পাতি বসিয়ে দিয়েছি, বাটি জলটা ফুটে আসলে তারপরে আমি এরকম একটা চালনি নিয়ে নিচ্ছি। এই চালনিটা এখানে বসিয়ে দেবো, সেট করে বসিয়ে এবার আমি এগুলোকে বসিয়ে দেবো পাটিগুলো। এভাবে সব পাটিগুলোকে আমি বসিয়ে দেবো। দেখো পাটিগুলোকে সব বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এরকমই মাপের আমি এরকম একটা ঢাকনা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটবে অন্তত 25 মিনিট, 15 মিনিট আমি রাখবো। 15 মিনিট পরে এসে আমি দেখবো এটা হয়েছে কি না, 15 মিনিট পরে আমি এসে কাঠি ঢুকিয়ে দেখবো হয়েছে কি না। তারপরে দেখো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখবো আমার এগুলো হয়েছে কি না। এবার একটা কাঠি ফুটিয়ে আমি দেখবো, দেখো কাঠিতে লাগছে না, তার মানে আমার এটা হয়ে গেছে, সবটাই আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেখবো কিরকম আকৃতি হয়েছে। দেখো বন্ধুরা, এই দেখো আমার এটা উঠে গেছে, এই দেখো ঠিক এইভাবে তুলে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছাড়িয়ে নেবো, এই দেখো জিনিসটা ঠিক আমার এরকম হয়েছে। এবারে দেখো কেটে তোমরা এইভাবে টমেটো সস দিয়ে খাবে, হেভি টেস্টি টেস্টি খাবার। ভেতরটা পুরো ঠিক এরকম হয়েছে, ডিমটা থাকবে আর এই যে টমেটো সস নিয়ে নিয়েছি। তাহলে রাখছি, আমি ব্লগটা এখানে শেষ করছি, রান্নার ভিডিওটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কাছে কেমন লেগেছে। টাটা।